সৌদি আরবের তাবুক শহরের একজন ইন্টারমিডিয়েটের ছাত্র আলী আল কায়েসি ষোলো বছর বয়সে তার চাচাতো বোনকে বিয়ে করেছিল যে বোনের অর্থাৎ তার স্ত্রীর বয়স এখনও পনেরো বছর বিয়ের এক বছর পরে আল্লাহ তাদেরকে একটি পুত্র সন্তান দান করেছেন এখানে উল্লেখ্য যে সৌদি আরবের সর্বকনিষ্ঠ বর হল আলী আল কায়েসি এত অল্প বয়সে বিয়ে করার কারণে সে আরব সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাক্সেস পেয়েছে বিয়ের সময় আলী আল কায়েসির বাবা বলেছিলেন যে আমার ছেলে যখন আমাকে বিয়ে করার কথা বলেছে এবং সে নিজের জন্য পাত্রী খুঁজতে তখন আমি কোনো দ্বিধা করিনি বরং তার জন্য পাত্রের ব্যবস্থা আমরাই করেছি কারণ আমি জানতাম যে আমার ছেলে একজন দায়িত্বশীল এবং সে তার নিজ স্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পারবে তার দাদা মোহাম্মদ আল কায়েসি বলেছেন আলী আল কায়েসি হল তার প্রথম নাতি যে নাতি এত অল্প বয়সে বিয়ে করেছে এবং তার ছেলেও স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে আর অল্প বয়সে বিয়ে করলে এবং সন্তান জন্ম দিলে নবজাতক শিশুর স্বাস্থ্য অনেক ভালো থাকে আলিয়াল আল কায়েসি বর্তমানে ইন্টারমিডিয়েট অধ্যয়নরত এখানে উল্লেখ্য যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে বিয়ের জন্য ছুটি দিয়ে তাকে বিয়েতে উৎসাহিত করা হয়েছিল শিক্ষকরা তার বিয়েতে দামি দামি উপহারও দিয়েছেন এবং তার বিয়ের জন্য ভার্সিটির পরীক্ষাও স্থগিত করা হয়েছিল তার বাবা বলেন আমি নিজেও তাড়াতাড়ি বিয়ে করেছি আমি মোট তিনটি বিয়ে করেছি তিন সংসারে আমার ষোলোটি ছেলে মেয়ে আছে এই সংবাদটি লাইফ অফ লন্ড পত্রিকায় প্রকাশিত হয়েছে আলিয়াল আল কায়েসি যখন বিয়ে করেন তখন তার বয়স ষোলো বছর ছিল আর তার চাচাতো বোন স্ত্রীর বয়স ছিল মাত্র বারো বছর তারা বিয়ের এক বছরে পুত্র সন্তান হয় তাদের যা সারা আরবে অনেক আলোচনার জন্ম দেয় এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিতে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন